সাইরেন বেজে থাক বেজে উঠতো। তো ওইভাবে বেজে উঠে মোজা পরে জুতো পরে একটা জাস্ট একটা ব্যাগ নিয়ে যেখানে কিছু এনি হাউ ছোটো মোটো ডকুমেন্টস নিয়ে আমরা পালিয়ে যেতাম বাংকারে। চারিদিকে বোম পড়ছে, গুলি চলছে, তো ওটা থেকে বেরিয়ে এসেছি আর সেটাই অনেক। तो हम बंकर्स में रहते थे दिन रात, बट बंकर में रहना ही बहुत डेंजर सा सिचुएशन, और ना लाइट है ना कुछ खाने को, अंधेरे में रहना रात भर तो बहुत दिक्कत होती थी। 50 किलोमीटर वॉक किया हमने, फिर हम यूक्रेन बॉर्डर पहुंचे। वो फिर हमें उस रात पूरी ठंड में बितानी पड़ी रोड पे, और कोई पानी और फूड कोई सप्लाई नहीं था। বর্ডারে আমাদের ক্রস করতে দেওয়া হচ্ছে না, 10 মিনিট অন্তর অন্তর একজন করে ঢোকাচ্ছে বর্ডারে। আর্মিরা ফায়ার দিচ্ছে, এয়ার ফায়ার করছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মাটি ছাড়ার আগে মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বইয়ে দেওয়া অভিজ্ঞতা হয়েছে বাংলার পড়ুয়াদের। বারাসাতের হৃদয়পুরের বাসিন্দা তিয়াশা বিশ্বাস লিভের ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়া। পোল্যান্ড সীমান্তে পৌঁছতে 15 কিলোমিটার হাঁটতে হয়েছিল তাকে। হৃদয়পুরে পরিবারের কাছে ফেরার পরও তার চোখ মুখ থেকে আতঙ্কের ছাপ সরেনি। খারকিভ এবং কিভে যখনই সাইরেন বাজে, ইন্ডিয়ান স্টুডেন্টসদের এইটুকু সময় নেই যে তারা বাংকারে গিয়ে বসবে, কারণ তার আগেই শেলিং, মিসাইল এগুলো সব শুরু হয়ে যাচ্ছে। ইউক্রেন সেনা মেয়েদের সাথে কিছু করছে না, তবে ছেলেদের মারছে, তাদের গান পয়েন্টে আনছে, রড দিয়ে মারছে, তাদেরকে পেছনে যেতে যেতে আবার জিরো থেকে শুরু করতে বলছে লাইনটা। তার মানে হলো আরও 2-3 দিন ওইখানে বসে থাকতে হবে। আমি ক্ষেপণাস্ত্র হামলার ভয় নিয়েই চার্নোপিল ন্যাশনাল মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া রিতশা পাড়ি দেন স্লোভাকিয়া সীমান্তের দিকে। কোনো ক্রমে সেখান থেকে ফিরতে পেরেছেন উত্তর চব্বিশ পরগনার সোদপুরের বাড়িতে। ইউক্রেন ওয়াপস জানা হ্যাঁ, একবার সব কুছ সেফ হো যায়, লেকিন উসকে পেলে আই অলওয়েজ প্রে কি ইউক্রেন মে জো লোক মারে টিচার্স ইয়া জো ভি অর ভি ইউক্রেনিয়ান লোকাল ফ্রেন্ডস হ্যায় ও সেফ রহে। কিদার ন্যাশনাল টেকনিক্যাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ছাত্র সাইদ জিশান আলী দুর্গাপুরের ছেলে। ভয়ঙ্কর বোমাবর্ষণ তুষারপাত মাথায় নিয়ে রোমানিয়া সীমান্ত পেরিয়ে এসেছেন। চারিদিকে বোম পড়ছে, গুলি চলছে, তো ওটা থেকে বেরিয়ে এসেছি আর সেটাই অনেক। স্নোফল হচ্ছিল, ওটাতে তো কোনো ওরকম অ্যারেঞ্জমেন্ট ছিল না ইউক্রেনের বর্ডারে। তারপরে রোমানিয়া যখন চলে গেলাম, তো ওখানে তো ইন্ডিয়ান এমবাসি আর এনজিওস ওখানে কাজ করছিল। অনেকে ফিরেছেন বাড়িতে, অনেকে এখনো আজকে বিদেশ বিভুঁইয়ে। সবাই যাতে দ্রুত পরিবারের কাছে ফিরতে পারেন সেই কামনা করছেন যুদ্ধক্ষেত্রের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে বাড়িতে ফিরে আসা সহপাঠীরা। মনোজ বন্দ্যোপাধ্যায়, সমীরণ পাল, অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ।